পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনে দ্বিতীয় আসন থেকে কি লড়া হবে না রাহুলের, ওয়ায়নাডের ভোট মিটতেই এবার রায়বেরিলি থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধী। কিন্তু প্রশ্ন উঠেছে উনার নাগরিকত্ব নিয়ে, প্রশ্ন তুলেছেন যিনি, তিনি দাবি করেছেন রাহুল গান্ধী এখনো ব্রিটিশ নাগরিক, উনি কি করে ভোটে লড়তে পারেন। তাছাড়া মনোনয়ন জমা দিতে উনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো, প্রশ্ন তোলা হলো তার নাগরিকত্ব নিয়ে, রাহুলের মনোনয়ন বাতিল করে দেওয়ার দাবি জানানো হয়েছে। রায়বেরিলিতে রাহুল গান্ধী কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামে এক ব্যক্তি। জানা গেছে ওই ব্যক্তি রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক, তাহলে ভারতের নির্বাচনে তিনি লড়ছেন কি করে। পাশাপাশি মোদী পদবী মানহানি মামলায় তাকে 2 বছরের সাজা দিয়েছে আদালত। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী রাহুল গান্ধী নির্বাচনে লড়তে পারবেন না। অভিযোগকারীর আইনজীবী অশোক পাণ্ডে সংবাদ সংস্থাকে জানিয়েছে প্রথমত রাহুল গান্ধীকে 2 বছরের সাজা দেওয়া হয়েছে, সেই হিসেবে উনি নির্বাচনে লড়ার অযোগ্য। সুপ্রিম কোর্ট তার সাজায় স্থগিতাদেশ দিয়েছেন। কিন্তু আফজল আনসারির মতো নির্বাচনে লড়াইয়ের অনুমতি দেয়নি। রাহুল গান্ধীর উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো। তিনি আরো বলেন 2006 সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন তিনি ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ নাগরিক হয়ে উনি কিভাবে ভারতের নির্বাচনে লড়ছেন। আমার অভিযোগ জানানোর পরই রাহুল গান্ধীর প্রতিনিধিকেও ডাকা হয়, এমনটাই অভিমত জানিয়েছেন ওই ব্যক্তি। তিনি জানান এর জবাবে কংগ্রেস নেতা অজয় পাল সিং বলেন অভিযোগ জানানোর সময় পার হয়ে যাওয়ার পর এক প্রার্থী রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। উনি জানিয়েছেন রাহুলের নাগরিকত্বকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দাখিল করেছেন। আমি বলবো রাহুল গান্ধীর নাগরিকত্ব আগেও বৈধ ছিল, এখনো বৈধ আছে, ঠিক এমনভাবেই নিজের অভিমত ব্যক্ত করেছেন সে ব্যক্তি। কিন্তু প্রশ্ন উঠছে নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ উঠে আসার পর রায়বেরিলিতে রাহুল গান্ধী লড়াই করতে পারবেন কিনা, তা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে রাহুল গান্ধী দেশের নাগরিক নন, উনি ব্রিটিশ নাগরিক। নাগরিকত্ব নিয়ে যখন রাহুল গান্ধীর প্রশ্ন উঠল, কিন্তু ঠিক একইভাবে তো ওয়ায়নাড থেকেও রাহুল গান্ধী লড়াই করেছেন। সুতরাং সেই সমস্ত দিক থেকে এই ব্যক্তির তোলা অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের ভূমিকা কি থাকে সেটা এখন দেখার বিষয়। আরো একবার জানিয়ে রাখছি আপনাদেরকে, রাহুল গান্ধী রায়বেরিলি থেকে লড়াই করছেন। রায়বেরিলি থেকে মনোনয়নপত্র দাখিলের পরেই রাহুলের বিরুদ্ধে উঠল অভিযোগ, প্রশ্ন তোলা হলো রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে। রাহুল গান্ধীকে দেশের নাগরিক বলতে নারাজ সে ব্যক্তি। তিনি বলেন রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক এবং রাহুল গান্ধী 2006 সালে নিজেই এমনটা দাবি করেছেন বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। সেই ব্যক্তি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে তার নিজের অভিযোগ দাখিল করে দিয়েছেন। এই অনিরুদ্ধ প্রতাপ সিং নামক ব্যক্তি ইতিমধ্যে সেই অভিযোগ দাখিল করে দিয়েছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে, এবং তিনি প্রশ্ন তুলে ইতিমধ্যেই রাহুলকে আদালত থেকে সাজা শোনানো হয়েছে 2 বছরে। কি করে রাহুল গান্ধী নির্বাচনে লড়াই করছে, যদি লড়াই করতে হয় কেন আদালত থেকে অনুমতি নেননি নির্বাচনের জন্য। যেমনটা আফজল আনসারির ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্বাচনে লড়াইয়ের মতো অনুমতি দিয়েছিল আদালত, রাহুল গান্ধী কেন অনুমতি নেয়নি, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেন সে ব্যক্তি। এখন দেখার নির্বাচন কমিশন এই বিষয়ে কি ভূমিকা নেয়। এখন সময় বিজ্ঞাপন।